আচ্ছা, আমরা এখন 30 জন 31 জন আছি, আমরা শুরু করে দিতে পারি। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা, হুমায়রা কবি, রোল কত তোমার? সবাই নামের সাথে রোলটা রাখবে। হ্যাঁ, এমনই তো কথা ছিল। সাকুরা, হ্যাঁ, ম্যাম রোল রোল তো দিয়ে দিয়েছো, ছোট নামটাকে ছোট করে ফেলো, তাহলে একসাথে দেখা যাবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নামটাকে ছোট করে ফেলো, প্রথম অংশটুকুকে রাখো, তাহলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমরা গত লেকচারে আমরা পড়ছিলাম হচ্ছে সেল, তাই না? প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম, সেই প্রথম চ্যাপ্টারই আজকে পড়ব, আমরা আলোচনা করব। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ? কেউ একটু জানাও। জি ম্যাম, হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে, তাই না? দেখতে আচ্ছা, পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই সবাই একটু মিউট হয়ে যাই, সবাই একটু মিউট হও। ঠিক আছে, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন শুরু করে দিব আমাদের আলোচনা, আমরা একটু মিউট হই, কেমন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর ক্লাসটা আরম্ভ করছি। আমরা পড়ছিলাম অধ্যায় এক, কোষ ও এর গঠন। আজকের লেকচার হলো থ্রি। আজকের লেকচার হচ্ছে 3 নম্বর লেকচার। আমরা গত লেকচারে আরম্ভ করেছিলাম চ্যাপ্টারটা, তো আজকে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে মূলত আলোচনা করব। আলোচনার শুরুটাই করব আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে। এখানে আমরা যে বিষয়গুলো পড়ব সেগুলো হচ্ছে কোষ প্রাচীর। আজকের মূল আলোচ্য বিষয়বস্তু হলো কোষ প্রাচীর, এবং এর মধ্যে আমরা পড়ব কোষ প্রাচীরের ভৌত গঠন, কূপ এলাকা, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন এবং কোষ প্রাচীরের কাজ। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের পাঠ্যপুস্তকে, হাসান স্যারের বইয়ে আমাদের যেভাবে দেয়া আছে বিষয়গুলোকে, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনাটা করব, অন্যান্য দিনের মতোই। তো প্রথমেই আমরা জানবো একটি আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে। একটি আদর্শ উদ্ভিদ কোষ বলতে আমরা কি বুঝি, চলো দেখি। আদর্শ উদ্ভিদ কোষ হলো বর্ণনা সুবিধার্থে, হ্যাঁ, একটি উদ্ভিদ কোষে সব রকম উপাদান এবং সব ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি ধরে নেওয়া হয়। অর্থাৎ একটা উদ্ভিদ কোষ হোক আর প্রাণী কোষই হোক, তাদের মধ্যে কিন্তু সবগুলো উপাদান বা সবগুলো ক্ষুদ্রাঙ্গ উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু আমরা যখন বর্ণনা করি বা তোমাদেরকে বোঝাই, কেমন, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা যে বোঝাচ্ছি, বোঝানোর সুবিধার্থে আমরা এমন একটা কোষকে কল্পনা করে নেই যে সেই কোষের মধ্যে সব ধরনের উপাদান আছে, সব ধরনের ক্ষুদ্রাঙ্গ আছে। এইভাবে ধরে নেয়া যে উদ্ভিদ কোষ বা কোষটা, সেটাই হচ্ছে তোমার আদর্শ উদ্ভিদ কোষ।
আদর্শ উদ্ভিদ কোষ। তাহলে এভাবে যদি আমরা বলি যে আদর্শ প্রাণী কোষ কি, অথবা যদি আমরা বলি যে আদর্শ কোষ কি, তাহলে কিন্তু একইভাবে আমরা কি করব, একইভাবে কিন্তু আমরা এই তোমার সংজ্ঞাটা দিতে পারবো। কিভাবে? বর্ণনা সুবিধার্থে একটা কোষকে যদি আমরা ধরে নিই যে এর মধ্যে সব উপাদান আছে, হ্যাঁ সব উপাদান আছে, সব ক্ষুদ্রাঙ্গ আছে, তাহলে সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ কোষ। আর যদি প্রাণী কোষের বেলায় আমরা এই সংজ্ঞাটা চিন্তা করি, তাহলে বলবো যে এমন একটা প্রাণীর কোষকে আমরা চিন্তা করে নিব বা কল্পনা করব, যার যাকে বর্ণনা সুবিধার্থে আমরা ধরে নিব যে এর মধ্যে সকল উপাদান আছে বা ক্ষুদ্রাঙ্গ আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ প্রাণী কোষ। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বুঝতে পেরেছো আদর্শ কোষ? হ্যাঁ, আদর্শ কোষ কি সেটাও আমরা বলতে পারবো, একইভাবে আদর্শ উদ্ভিদ কোষ কি বা আদর্শ প্রাণী কোষ কি, সবই কিন্তু একইভাবে আমরা সংজ্ঞা দিতে পারবো। কেমন? কারণ অনেক সময় প্রশ্ন আসে যে আদর্শ কোষ কি। আচ্ছা, এখন আমরা এরপরের অংশে চলে যাব। আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি ছবি, যে চিত্রটা তোমরা আগেও দেখেছো। এটা হচ্ছে আমাদের একটা পরিচিত চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ কোষকে, তাই না? একটা উদ্ভিদ কোষকে দেখতে পাচ্ছি, একটি আদর্শ উদ্ভিদ কোষের দ্বিমাত্রিক গঠন ও চিহ্নিত চিত্র। এখানে দেখো একটা আদর্শ কোষকে দেখানো হয়েছে, অর্থাৎ এই কোষের মধ্যে আমরা যা যা একটা উদ্ভিদ কোষে থাকতে পারে সবকিছুকেই কিন্তু দেখিয়েছি। দেখো আমাদের পাঠ্যপুস্তকে এই চিত্রটি আছে, এখানে যা যা দেখানো হয়েছে অঙ্গাণুগুলো সবই কিন্তু একটি উদ্ভিদ কোষে থাকতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে সব উদ্ভিদ কোষে কিন্তু সবগুলো উপাদান বা অঙ্গাণু থাকবে না, কিন্তু আমরা যেটা বর্ণনার কারণে তোমাদের সামনে উপস্থাপন করি সেখানে আমরা সবগুলো অঙ্গাণু এবং সবগুলো উপাদানকে দেখাই, উপস্থিত দেখাই, হ্যাঁ, এবং এটাকে আমরা তখন বলি আদর্শ। কথা বলতাম, আপনার কথা খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে, মানে স্পিড স্পিড বেশি। আচ্ছা, তাহলে আস্তে ধীরে বলি, সময় খুব কম তো আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের সামনে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটা আদর্শ উদ্ভিদ কোষে, তার মানে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ কোষের মধ্যে যতগুলো উপাদান থাকতে পারে এবং যতগুলো অঙ্গাণু থাকতে পারে সবগুলোকেই আমরা এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি, এ কারণে এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। ঠিক আছে, এবং দ্বিমাত্রিক গঠন যা কিনা চিহ্নিত চিত্র, অর্থাৎ এটা প্রত্যেকটা অঙ্গাণুকে উপাদানকে আমরা কিন্তু এখানে চিহ্নিত করা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমরা এখন দেখব একটা আদর্শ উদ্ভিদ কোষে, হ্যাঁ, কি কি অংশ থাকে বা কি কি উপাদান থাকে, একটু খেয়াল করে দেখতে হবে আমাদেরকে এই বিষয়টা, আদর্শ উদ্ভিদ কোষ। আচ্ছা, গ্যালাক্সি 0 and 5, হ্যাঁ, এটা একটু মিউট হও তো তুমি, এখানে তো আসলে এইভাবে, হ্যাঁ, একটু নামটা দিতে হবে রোলটা সহ। ঠিক আছে, আদর্শ উদ্ভিদ কোষ একে প্রধানত দুইটা অংশে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে জড় বস্তু বা পদার্থ, আর একটা হলো কোষস্থ সজীব বস্তু, হ্যাঁ, বা যাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। আদর্শ উদ্ভিদ কোষে আমরা যতগুলো সজীব বস্তু দেখব বা যতটুকু সজীব অংশ দেখব এই পুরাটাকেই আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। আর আরেকটা অংশ কি? জড় বস্তু। তাহলে আমরা দুটি অংশ পাচ্ছি আদর্শ উদ্ভিদ কোষে, একটা হচ্ছে জড় অংশ আর একটা হচ্ছে সজীব অংশ, একটা সজীব আর একটা জড় বা নির্জীব। বুঝতে পেরেছো? আমরা এখন আমাদের হাতে বামে যে জড় বস্তু বা জড় পদার্থ দেখতে পাচ্ছি সেটা আবার কতগুলো অংশে বিভক্ত বা তার শ্রেণী বিভাগটা আগে আলোচনা করব জড় বস্তুর। কেমন? জড় বস্তুকে আবার দুটি অংশে ভাগ করা যায়, একটা হলো কোষ প্রাচীর আরেকটা হচ্ছে কোষের মধ্যস্থ বা কোষস্থ নির্জীব বস্তু। ঠিক আছে, কোষ প্রাচীরকে তোমরা সবাই চেনো,
হ্যাঁ, কোষ আবরণীর বাইরে থাকে, যেটাই আজকে আমরা আলোচনা করব মূলত। এছাড়া কোষের ভিতরেও কিন্তু অনেক জড়বস্তু থাকে। তাহলে সেই কোষের মধ্যস্থ জড়বস্তুগুলোকে আমরা দেখি। সেখানে আবার তিনটা অংশে তাদেরকে ভাগ করা যেতে পারে। কোষস্থ, নির্জীব বা জড়বস্তুগুলোকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, এরপরে আছে নিঃসৃত পদার্থ, আরেকটা হলো বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থটা কি? সঞ্চিত পদার্থ হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ যেগুলো সঞ্চিত অবস্থায় থাকে কোষের ভিতরে, যেগুলোকে সঞ্চয় করতে পারে এমন পদার্থগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ। তার মধ্যে প্রথমে আছে কার্বোহাইড্রেট, তারপর আছে প্রোটিন, তারপর হচ্ছে লিপিড, অর্থাৎ আমরা যে খাদ্য উপাদানগুলোকে আমাদের কোষে ধরে রাখতে পারি বা সঞ্চিত করে রাখতে পারি, সেগুলোই হচ্ছে সঞ্চিত পদার্থ। তোমরা দেখতেই পাচ্ছ খাদ্য উপাদানগুলোর নামই এখানে আছে। এরপরে আছে নিঃসৃত পদার্থ, অর্থাৎ কিছু পদার্থ আছে যেগুলো কিনা কোষ নিঃসরণ করতে পারে, বের করে দিতে পারে, সেগুলোও কিন্তু কোষের মধ্যে নির্জীব পদার্থ হিসেবে থাকে। সেগুলো কি? যেমন পিগমেন্ট, হ্যাঁ, বা রঞ্জক। তোমরা সবাই জানো পিগমেন্ট বা রঞ্জকের কথা, যেমন ক্লোরোফিল, হ্যাঁ, জ্যান্থোফিল, ক্যারোটিন, তোমরা জানো না? এগুলো পিগমেন্ট কিছু থাকে এগুলোর মধ্যে, সেইগুলোর কথা বলছে। এছাড়া হ্যাঁ, এরপরে আছে এনজাইম, হ্যাঁ, এরপরে আছে হরমোন, নেকটার বা হলো মধু। এগুলো হচ্ছে কোষের মধ্যে থাকে এবং এগুলোকে পরবর্তীতে কোষ নিঃসৃত করতে পারে, অর্থাৎ বের করে দিতে পারে। হ্যাঁ, মিস, কোষের মধ্যে মধু থাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি নেকটার বা মধু কোথার থেকে পাও? উদ্ভিদ দেহ থেকে পাও না? তাহলে দেহটা কি দিয়ে তৈরি? জি কোষ দ্বারা তৈরি। তাহলে কোষের মধ্যেই তো এই পদার্থগুলো থাকে, পরবর্তীতে কোষ এগুলোকে নিঃসৃত করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে বজ্র পদার্থ। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এরপরে আছে বজ্র পদার্থ। হ্যাঁ, বজ্র পদার্থ গুলো আছে যেমন রেজিন, ট্যানিন, গাম বা আঠা। এটা তো তোমরা চিনো, গাম বা আঠা চিনো। এছাড়া ল্যাটেক্স আছে, তারপরে হচ্ছে অ্যালকালয়েড আছে, জৈব অ্যাসিড আছে, উদ্দায়ী কিছু পদার্থ আছে, যেমন হ্যাঁ বাতাসে আসলে উড়ে যায় এমন পদার্থ, কিছু খনিজ পদার্থ আছে। এগুলোকে আমরা সবগুলোকে তোমরা চিনবে না, পরবর্তীতে এই সম্পর্কে তোমরা জানবে। কেমন? কিছু কিছু জিনিস তোমরা জানো, আঠা বা গাম সম্পর্কে জানো, হ্যাঁ, কিছু জৈব অ্যাসিড আছে, উদ্দায়ী তেল আছে, এগুলো সম্পর্কে এখন তোমরা জানো কিছুটা, কিন্তু পুরোটা জানো না। এরপরে আমরা আসছি হলো প্রোটোপ্লাজম। মিস, কিছু একটা আওয়াজ আসছে। হ্যাঁ, তোমরা সবাই মিউট হও, তোমরা তো অনেকদিন যাবত ক্লাস করছো, তোমাদের তো এটা বোঝার কথা, একটু মিউট হতে হবে, না হলে আমরা সবাই কিন্তু সমস্যায় পড়ে যাই। বারবার কেন বলতে হবে বলো তো? মিউট হও সবাই, মিউট হও, গুড। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম প্রোটোপ্লাজম বা কোষস্থ, যেগুলো সজীব পদার্থ আছে, সেগুলোকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ ঝিল্লি, এটাকে তো তোমরা চেনোই, হ্যাঁ, কোষ ঝিল্লি বা কোষ আবরণী। তাছাড়া আছে হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আছে, আচ্ছা, সাইটোপ্লাজম আছে। এছাড়া আছে হলো নিউক্লিয়াস। এই তিনটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের মধ্যে থাকে, সবই হচ্ছে সজীব পদার্থ। তো কোষ ঝিল্লি সম্পর্কে আর এখানে এখানে তো কোনো শ্রেণী বিভাগ নাই। এরপর আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইটোমাত্রিকা, যেটাকে লিকুইড ফর্মে থাকে, এটাকে সাইটোসোলও বলা হয়ে থাকে। এছাড়া সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণুগুলো থাকে। তাহলে কোষীয় অঙ্গাণু এবং লিকুইড বা মাত্রিকা, এই দুইটাকে, লিকুইড না সেমি সলিড হয়, এই দুইটা একত্রিত ভাবে আমরা বলবো সাইটোপ্লাজম। এই কোষীয় অঙ্গাণুগুলোকে আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে কোষীয় অঙ্গাণু কাকে বলে আমরা পড়েছিলাম। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া তার উদাহরণ ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষীয় কঙ্কাল বা সাইটো স্কেলটন, হ্যাঁ, পারঅক্সিজম, গ্লাইকোজোম, ডাইঅক্সিজম এবং কোষ গহ্বর, এই সবগুলোই হচ্ছে কোষীয় অঙ্গাণু। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে তোমাদের এমনি মনে হয়ে যাবে, পড়তে পড়তে তোমরা চিনে যাবা। এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। এরপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে তোমরা সবাই জানো, ছোট শ্রেণী থেকে, ছোট ক্লাস থেকে আমরা এই সম্পর্কে অনেক তথ্য জেনেছি। নিউক্লিয়াস এর মধ্যে আছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম বা যেটা ভিতরে থকথকে জেলির মতো অংশ আছে সেটা, নিউক্লিওলাস,
যেটা গোলাকার ঘন বস্তু থাকে সেটা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ, তাহলে এই ছিল হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের অন্তর্ভুক্ত বিভিন্ন অংশ সমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটা ছোট উপস্থাপন, এটা এক নজরে দেখলেই আমরা কোষের অংশ সমূহ গুলোকে খুব সহজেই মনে করতে পারবো। কেমন? এরপরে আমরা চলে যাই আসল, যে আমরা আজকে যেই অংশটুকু নিয়ে আসলে আলোচনা করব আজকে সেই অংশটুকুতে চলে যাই। সেটা যা আছে সেটা দেখার আগে আবারও তোমাদের সামনে আমরা সেই ছবিটাই দিলাম, চিত্রটাই দিলাম, যেটার মধ্যে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষকে দেখতে পাচ্ছি। এতক্ষণ এই অংশগুলো দেখেছো তোমরা, কোষ প্রাচীর। হ্যাঁ, তারপর হচ্ছে আর এখানে একটু মজার বিষয় হচ্ছে তোমাদের জানা উচিত, দেখো খেয়াল করে যে আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নির্জীব বস্তুগুলোকে দেখানোই হয় নাই, শুধুমাত্র কোষ প্রাচীর কে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে কোষ প্রাচীর, হ্যাঁ, কিন্তু নির্জীব বস্তু না দেখিয়ে এখানে সব সজীব বস্তুগুলোকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা পড়েও কিন্তু এই বস্তুগুলোকে আলাদা করেই, সজীব বস্তুগুলোকে আলাদা করে পড়ি, পরে নির্জীব বস্তুকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা পড়ে থাকি বা আলোচনা করে থাকি। আচ্ছা, এরপরে আছে হলো কোষ প্রাচীর। আমাদের হাসান স্যারের বই এটা 1.1 হিসেবে আছে, কোষ প্রাচীর বা সেল ওয়াল, এই সম্পর্কে আমরা আলোচনা করব এখন। আমরা আমাদের হাতের ডান দিকে একটা চিত্র দেখতে পাচ্ছি সেল ওয়ালের, আমরা এটা দেখলে খুব সহজেই এই সম্পর্কে আলোচনাটা বুঝতে পারবো। মানে এই সম্পর্কে বিভিন্ন তথ্য যে তোমাদের সাথে সামনে আমি উপস্থাপন করব সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। তোমাদের বইয়ে এইভাবেই লেখা আছে, আমি সেটাকেই উপস্থাপন করছি তোমাদের সামনে। প্রতিটি উদ্ভিদ কোষ একটা অপেক্ষাকৃত শক্ত জড়ো আবরণ দিয়ে আবৃত থাকে। প্রতিটা উদ্ভিদ কোষ দেখো শক্ত জড়ো আবরণ দ্বারা আবৃত না, চিত্রটাকে একটু দেখো, সবুজ রঙে চিহ্নিত যে চিত্রটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে উদ্ভিদ জড়ো কোষ প্রাচীর। হ্যাঁ, এই জড়ো এবং শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। তাহলে কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষ যে অপেক্ষাকৃত শক্ত জড়ো আবরণ দিয়ে আবৃত থাকে তাকেই বলা হচ্ছে কোষ প্রাচীর। এবং রবার্ট হুক 1665 সালে এটি আবিষ্কার করেন। তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা কোষকে দেখেছিলেন, উনি ভাবছিলেন, কিন্তু আসলে ছিল সেটা একটা কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। হ্যাঁ, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এই জন্য একে বলা হয় উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অনেক সময় প্রশ্ন আসে যে এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন কোষ প্রাচীরকে, তখন তোমরা বলবে যেহেতু শুধুমাত্র উদ্ভিদ কোষেই এটা উপস্থিত থাকে তাই এটা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তো উদ্ভিদ কোষের মধ্যপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে এটা থাকে, আমরা একটু দেখে নেই। মধ্যপর্দা হচ্ছে এই অংশটা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতের ডান দিকে যে চিত্রটা আছে তার মাঝখানে যে কালো যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দা এবং কোষ ঝিল্লি থাকে যেকোনো এই পাশেও থাকতে পারে, ওই পাশেও থাকতে পারে। এই কোষ ঝিল্লি এবং মধ্যপর্দার মাঝখানে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, চারটা লেয়ার, সাদা তিনটি, 1, 2, 3, আর এখানে ডট ডট একটা লেয়ার, এই চারটা লেয়ার, এই টোটালটাকে বলা হবে হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে মধ্যপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে যে চারটা লেয়ার থাকে এই চারটা লেয়ারের সম্পূর্ণটাকে বলা হবে কোষ প্রাচীর। এটা একটা জড়ো এবং শক্ত আবরণ যা শুধু উদ্ভিদ কোষেই থাকে। এটা ছত্রাকেও দেখা যায় এই কোষ প্রাচীরকে, এবং এককোষী উদ্ভিদ আবার ব্যাকটেরিয়াতেও কোষ ঝিল্লির বাইরে কিন্তু এই কোষ প্রাচীরটা দেখা যায়। কিন্তু মনে রাখবা কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষের মধ্যে দেখা যায় না। আমরা এবার কোষ প্রাচীরের ভৌত গঠনটা একটু আলোচনা করব। ভৌত গঠন, একটি বিকশিত কোষ অর্থাৎ একটা কোষ যখন বড় হতে থাকে এই তখন কোষ প্রাচীরকে তিনটা ভিন্ন স্তরে আমরা দেখতে পাই, তিনটা লেয়ারে দেখতে পাই। প্রথম লেয়ারটার নাম হলো মধ্যপর্দা। আচ্ছা, তোমাদের কে একটু বলে নেওয়া ভালো যে আমি যেভাবে পড়াচ্ছি আমি বই থেকেই পড়াচ্ছি, এবং তোমরা যখন এটা পরবর্তীতে পড়বা, হ্যাঁ, বা এই সম্পর্কে প্রশ্ন উত্তর করার জন্য যেভাবে প্রিপারেশন নিবা সেটা কিন্তু এটা বুঝতে পারলেই শর্ট করে লেখা সম্ভব। হ্যাঁ, না বুঝতে পারলে কিন্তু এটাকে তুমি ছোট করতে পারবা না, আর মনেও রাখা, এত কিছু মনে রাখা সায়েন্সের সম্ভব না যেহেতু অনেক তথ্য আছে। সুতরাং একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবা, একটু মনোযোগী হও তোমরা। আচ্ছা, প্রথমটা হচ্ছে মধ্যপর্দা। আমরা মধ্যপর্দাকে প্রথমেই দেখেছি, এই যে কালো রঙের যে লাইনটা দেখতে পাচ্ছি আমরা মাঝখানে, এটা হচ্ছে মধ্যপর্দা। এটাকে ইংরেজিতে বলে মিডল ল্যামেলা,
আচ্ছা, এটা মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এটাকে দেখা যায় প্রথম। এত কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে না, বিশেষ বিশেষ কিছু তথ্য তোমাদের মনে রাখলেই চলবে। হ্যাঁ আচ্ছা, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, আচ্ছা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় কিছু ভ্যাসিকল থাকে, সেগুলো মিলিত ভাবে এই মধ্যপদ্মা তৈরি করে। তাহলে মধ্যপদ্মা কি কি দিয়ে তৈরি এটা আমরা জানতে পারলাম, যে সাইটোপ্লাজম থেকে আসা কিছু ফ্রাগমোপ্লাস্ট থাকে এর মধ্যে এবং পেকটিন জাতীয় কিছু ভ্যাসিকল, হ্যাঁ এই দুটার মিলিত হয়ে মধ্যপদ্মা গঠন করে। আর পেকটিক অ্যাসিড এটার মধ্যে অনেক বেশি থাকে, এই জন্য প্রথম দিকে এটা থকথকে জেলির মতো থাকে। এই মধ্যপদ্মাটা কিন্তু জেলির মতো থাকে প্রথম দিকে, যখন গঠন হয় এই প্রথম দিকে জেলির মতো থাকে। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তাকেই আমরা বলবো মধ্যপর্দা। কোষ প্রাচীরের যেই স্তরটি, কোষ প্রাচীরের অনেকগুলো স্তর আছে, যেই স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী পর্দা হিসেবে থাকবে তাকে আমরা বলবো মধ্যপর্দা। আচ্ছা এই বিষয়টা একটু বলি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ না যে কালো রঙের মধ্যপর্দা, এই মধ্যপর্দার ডান দিকে আছে হলো তুমি দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীর, আর বাম দিকেও কিন্তু কোষ প্রাচীরই দেখতে পাচ্ছ। তাহলে দুইটা কোষ প্রাচীর কেন এখানে? কারণ এখানে দুইটা কোষ পাশাপাশি আছে। এভাবে ধরে নাও দুইটা কোষ পাশাপাশি যদি লেগে থাকে তাহলে এইভাবে অবস্থান করবে তারা, এবং তাদের মাঝখানে থাকবে এই মধ্যপদ্মাটা। তোমরা কি বুঝতে পারছো একটু বলো আমাকে। এটা একটা কোষ, মনে করো কোষ প্রাচীরটা আছে, এইখানে একটা কোষ প্রাচীর আছে, তার মানে দুইটা কোষ পাশাপাশি আছে, মাঝখানে থাকে হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দাটা দুইটা কোষকে জোড়া লাগায় রাখে, এবং কোনো কারণে যখন যদি এটা বিগলিত হয়ে যায় বা গলে যায় এই মধ্যপর্দাটা, তাহলে এই দুইটা কোষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে লেগে থাকে না, এই লেগে থাকাটা সম্ভব হয় কোষ এই যে মধ্যপর্দার জন্য। আচ্ছা আমি বলছি, মধ্যপর্দা যদি কোনো কারণে গলে যায়, আমি বলেছি এটা থকথকে জেলির মতো প্রথম দিকে থাকে, পরবর্তীতে একটু শক্ত হয়, কিন্তু কোনো কারণে যদি এটা গলে যায় তাহলে এই দুইটার কি হবে, এই দুইটার যে বাঁধন সেটা তো ছুটে যাবে, তাহলে দুইটা কোষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের উদ্ভিদে বা প্রাণীর মধ্যেও কিন্তু দেখবা যে সব কোষ কিন্তু পাশাপাশি মোটামুটি একত্রিত হয়ে থাকে, মাঝখানে ফাঁক থাকে কম। যখন পাশাপাশি একেবারে এভাবে থাকবে, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা যদি এটা কোনো কারণে এটা এটা হলো গলে যায়, তাহলে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এই ছিল। এরপরে দেখো, এরপরে আছে দ্বিতীয় যে স্তরটা, তা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। আমরা প্রাইমারি ওয়ালটাকে একটু দেখে নেই ছবিতে, একটু ডান দিকে দেখো প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। এটা হচ্ছে যে ডট ডট করা যে অংশটি, দেখো ডট 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 করে আছে ডান দিকে, একটা দিকে আমরা দেখি, বাম দিকের অংশটা না দেখি, ডান দিকে ডট ডট, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। মধ্যপদ্মার উপরে থাকে, দেখো মধ্যপদ্মার পরবর্তী স্তরই হচ্ছে প্রাথমিক প্রাচীর, মধ্যপদ্মার উপর এটা থাকে, এবং সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে এই পাতলা স্তরটা তৈরি হয়, এবং এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এত কিছু মনে রাখা কিন্তু সম্ভব না, আমি বারবারই বলছি, আপাতত তোমরা পড়ো, দেখবা যে অনেক কিছু মনে থাকবে, কিছুটা জিনিস আবার ভুলেও যাবা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তো আমরা পাতলা স্তর দেখতে পাচ্ছি, প্রাথমিক স্তর। তো প্রাথমিক প্রাথমিক যে প্রাচীরটা থাকে মধ্যপদ্মার অন্ততলে এটি তৈরি হয়, মধ্যপদ্মার ভিতরের দিকে, দেখো মধ্যপদ্মার ভিতরের দিকে এটা তৈরি না, তার মানে অন্ততল, অন্ততল মানে ভিতরের তলে এটা তৈরি হয় কোন কোন কোষে। আচ্ছা এইটাই হলো মধ্যপদ্মা, এই পর্যন্ত আমি দেখো দাগ দিয়েছি, মধ্যপদ্মা সম্পর্কে তথ্য এতটুকুই আমাদের জানলেই চলবে যে কি দিয়ে তৈরি এবং কোন জায়গাতে থাকে। এরপরে আমরা আরেকটা প্রাচীর দেখতে পাবো, সেটা নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ সেকেন্ডারি প্রাচীর, দেখো এখানে তিনটা অংশ দেখানো হয়েছে না, সাদা সাদা সাদা, একটা দুইটা তিনটা, এই তিনটাকে একত্রিত ভাবে বলে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কোন কোন কোষে, যেমন হলো ট্রাকিড, ফাইবার, এগুলা কোষে প্রাথমিক প্রাচীরের উপর আরো একটি স্তর তৈরি হয়, তিনটা মিলে একটা স্তর তৈরি হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ প্রাথমিক স্তরের উপরে কোন কোন কোষের মধ্যে এরকম স্তর হয়, সব
কোষের মধ্যে কিন্তু সেকেন্ডারি প্রাচীর থাকে না। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে, অর্থাৎ যখন একটা কোষ পুরাপুরি ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়, সব কোষে না, কিছু কিছু কোষে। এই স্তরটি অনেক বা অধিকতর পুরু হয়, যেমন এখানে ছিল 1 থেকে 3 মাইক্রোমিটার আর এখানে দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার, তাহলে এর পুরুত্ব অনেক বেশি। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়, এর উপরেও আবার সেলুলোজ লিগনিন জমা হয়ে যায়। এটা ছিল হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কেমন? এরপরে দেখো সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর হলো ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। আমরা বলেছি বিশেষ কিছু কোষেই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, কিন্তু কিছু কোষ আছে যেমন ভাজক কোষ, এগুলোতে কখন সেকেন্ডারি প্রাচীর আমরা দেখতে পাবো না। আবার কিছু যেগুলোর মধ্যে বিপাক বা বিপাক ক্রিয়া বেশি ঘটে, যারা ফাস্ট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এমন কোষের মধ্যে আমরা সেকেন্ডারি প্রাচীর দেখতে পাবো না। সেকেন্ডারি প্রাচীরের 3টি স্তর আমরা আগেই বলেছি, এই 1, 2, 3। তাহলে সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে আমরা জানলাম, সেকেন্ডারি প্রাচীর প্রাথমিক প্রাচীরের উপরে তৈরি হয়, 3টা স্তর বিশিষ্ট, বেশ পুরু, হ্যাঁ, এবং বিশেষ কিছু কোষের মধ্যেই সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, আর বেশিরভাগ কোষই সেকেন্ডারি প্রাচীর আমরা দেখতে পাই না। এরপরে আমরা চলে আসবো কূপ এলাকা বা পিট ফিল্ডের মধ্যে। কূপ এলাকাটা কি আমরা একটু দেখি আগে চিত্রটা। পিট পেয়ার কূপ এলাকা, এই দেখো একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র মধ্য পর্দা থাকে এবং সেকেন্ডারি এবং প্রাইমারি প্রাচীর থাকে না, এমন জায়গাটাই হচ্ছে তোমার কূপ এলাকা। তোমরা চিত্রটা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে কূপ এলাকাটা কি। এটি হলো প্রাচীরের সবচাইতে পাতলা এলাকা, অর্থাৎ কোষ প্রাচীরের পাতলা এলাকা এইটা, কারণ এর উপর আর কোনো লেয়ার থাকে না। ঠিক আছে, দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। দেখো আমি বলেছিলাম এটা একটা কোষের প্রাচীর আর বাম দিকে এটা একটা কোষের প্রাচীর, তাহলে দুইটা কোষ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি। এইখানে দেখো এই কোষ আর এই কোষ, এই দুইটা কোষের যে কূপ এলাকা, এই যে ফাঁকা এলাকা, দুইটা কিন্তু পরস্পরের বিপরীত অবস্থান করছে, তাই না? এবং এখানে আছে শুধুমাত্র শুধুমাত্র কি আছে বলো? মধ্যপর্দা। তার মানে পিট এলাকা বা কূপ এলাকার মধ্যে থাকে শুধুমাত্র মধ্যপর্দা, হ্যাঁ, এবং এখানে এই দুটা যে মুখোমুখি অবস্থিত যে কূপ, এরা কেবলমাত্র মুখোমুখি অবস্থান করে এবং এই মধ্যপর্দাটাকে তখন বলা হয় হচ্ছে পিট মেমব্রেন। যেহেতু পিটের মধ্যে মেমব্রেন এটা, তাহলে একে বলা হয় পিট মেমব্রেন, আরেকটা নাম হচ্ছে মধ্যপর্দা। কিন্তু পিটের মধ্যে যখন এই মধ্যপর্দা থাকে তখন আমরা তাকে বলবো পিট মেমব্রেন। তাহলে বুঝতে পারছো পিট মেমব্রেন আর মধ্যপর্দা মোটামুটি একই জিনিস, শুধুমাত্র পিট এলাকায় থাকলে তাকে আমরা বলবো পিট মেমব্রেন, আর অন্য জায়গায় থাকলে আমরা বলি হচ্ছে বা অন্য প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীরের মাঝখানে যখন এটা থাকবে, সাথে যখন থাকবে তখন এটাকে আমরা বলবো মধ্যপর্দা। একই জিনিস কিন্তু, জায়গা শুধু আলাদা। আচ্ছা, এই যে মুখোমুখি দুটি কূপ, এটা একটা কূপ, এই ফাঁকা এলাকা এটা একটা কূপ, এই দুইটা মুখোমুখি থাকে, এই দুইটাকে একসাথে আমরা কি বলবো? আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে, দুইটাকে আমরা বলবো পিট পেয়ার। আসলে কূপ পিট পেয়ার, পিট পেয়ার মানে হচ্ছে, পেয়ার মানে হচ্ছে দুইটা, তাই না? তাহলে এটা মুখোমুখি দুইটা অবস্থান করে, এই জন্য এটাকে বলবো পিট পেয়ার। আসলে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিতই হয় না। এই জায়গাটা দেখো, এখানে কোনো প্রাথমিক প্রাচীর নাই, সেকেন্ডারি প্রাচীরও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কূপ এলাকায় কোনো প্রাথমিক প্রাচীর গঠিত হয় না, এইটার কিন্তু কন্টিনিউ করে নাই, দেখো এই মাঝখানে নাই কিন্তু প্রাথমিক প্রাচীরটা। তাহলে এখানে কোনো প্রাথমিক প্রাচীর গঠিত হয় না, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। যদি হয় তাহলে এখানে কূপ পারহীন হতে পারে, পারযুক্ত, এই ব্যাপারে আমরা এই এতটুকুই জানবো। পরবর্তীতে তোমরা অন্য এক সময় জানবে এই ব্যাপারটা, এই পর্যন্ত এখন পর্যন্ত মানে এই পর্যন্তই আলোচনা থাকবে। আচ্ছা, দুটি পাশাপাশি কোষের প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, অর্থাৎ সাইটোপ্লাজম এই কোষ থেকে ওই কোষের মাঝখানে চিকন একটা সাইটোপ্লাজমিক সংযোগ সৃষ্টি করে, অর্থাৎ এইখানকার সাইটোপ্লাজম আর এই এই সাইডে যে বাম দিকে যে কোষটা আছে তার সাইটোপ্লাজম এবং ডান দিকে যে কোষ আছে তার সাইটোপ্লাজম পরস্পরের সাথে এই পিট এলাকা দিয়ে একটা সংযোগ স্থাপিত হয় এদের মধ্যে। এই এই যে একেই বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা,
এই যে সংযোগ স্থাপন হলো এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা, এবং এক বচনে একে বলা হয় প্লাজমোডেজমা। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে রাসায়নিক গঠন আছে। আমাদের সময় আজকে একদম কম, হয়তো বা এতটুকু আমরা আলোচনা করতে পারবো না, তারপর একটু একটু করে বলে দিই। মধ্য পর্দায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, এগুলো তোমাদের মুখস্থের বিষয়, তোমরা হালকা পাতলা ভাবে পড়বা, কিছুটা জায়গা তোমাদের মনে রাখতে হবে যে মধ্য পর্দায় সবচেয়ে বেশি থাকে কি, সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড। এছাড়া অদ্রবণীয় কিছু ক্যালসিয়াম পেকটেট থাকে, ম্যাগনেসিয়াম পেকটেট থাকে, যাদেরকে আমরা বলি পেকটিন। এছাড়া অল্প পরিমাণে প্রোটোপেকটিন থাকে। আচ্ছা, আর প্রাথমিক প্রাচীরে কি কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর এগুলো জিনিস তোমাদের অত ভালো মতো মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নাই, তোমরা প্রধানত যা যা থাকে সেই জিনিসগুলো একটু মনে রাখবা। আর এরপরে অনেক সেকেন্ডারি প্রাচীর আছে যেখানে লিগনিন থাকে, কোনো কোনো প্রাচীরে সুবিরিন থাকে, ওয়্যাক্স থাকে। আমরা অবজেক্টিভ কোশ্চেনের জন্য এগুলোকে একটু মনে রাখবো যে সেকেন্ডারি প্রাচীরে নিচের কোনটি থাকে। হ্যাঁ, লিগনিন থাকে, সুবিরিন থাকে, ওয়্যাক্স থাকে বা মোম থাকে। আর ছত্রাকের, এই জায়গাটা দেখো হলুদ রং দিয়ে চিহ্নিত করেছি, ছত্রাকের প্রাচীর আসতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি না, বলো। সাধারণত আসে না, আমরা আপাতত ছোট প্রশ্নের কথাই ভাবি। হ্যাঁ, ছোট ছোট করে মুখস্থ রাখি, কেমন? ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত, এটাও আসে অনেক সময় অবজেক্টিভ হিসাবে। আর সাধারণত কোষ প্রাচীরে কি কি থাকে এই জায়গাটা মুখস্থ রাখবা, 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন। হলুদ রং দ্বারা যেগুলো আমি দাগিয়েছি এই জায়গাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, এরপরে সূক্ষ্ম গঠন আছে আমাদের হাতে, বলছি একেবারেই সময় নাই, আমাদের আবার নাম ডাকার একটা প্রয়োজনীয়তা আছে এখানে। আচ্ছা, আমরা সূক্ষ্ম গঠনটা কি সামনের দিন করব, কিছুটা বাদ রেখে দেই, কেমন? আমরা সামনের দিন করি, আমাদের সময় একেবারে শেষের দিকে। হ্যাঁ, আমরা একটু নামটা ডাকি, তোমরা একটু বলতে থাকো। কত থেকে আরম্ভ হয়েছে যেন রোল, আমার হাতে সেই পেজটা নাই আজকে, একটু বলো। 301। আচ্ছা, 301 থেকে 10, 301 থেকে 10 এর মধ্যে যারা আছো বলো। এক আছো? জি মিস। দুই? তিন? চার? পাঁচ? ছয়? সাত? আট? ইয়েস ম্যাম। কত? রোলটা বলো। ম্যাম, আমি ছয়। ছয়? সাত আছো? জি ম্যাম। আট? আট? নয়? ইয়েস ম্যাম। কত? নয়? ইয়েস ম্যাম। আচ্ছা, দশ? নিজের রোলটা বলো প্লিজ, এত সময় নাই তো আসলে। নয়? দশ? মিস, আমি দশ। ম্যাম, এরপরে বলে যাও। এগারো? এগারো নিজে বলো, নিজে বলো। এগারো থাকলে বলো। বারো? তেরো? চোদ্দ? পনেরো? পনেরো? ষোলো? সতেরো? আঠারো? ষোলো? সতেরো? আঠারো? উনিশ? ইয়েস ম্যাম। উনিশ না আঠারো? উনিশ। আচ্ছা আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা হলো আমাদের গ্রুপে রোল গুলা একসাথে করে পাঠায় দাও, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, উনিশ, কুড়ি, একুশ, বাইশ, জিমি, তেইশ, তেইশ আছো, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, উনত্রিশ? আচ্ছা, আমার মনে হয় কেটে যাবে লাইনটা, আমরা আচ্ছা 30 পর্যন্তই ডাকলাম, 30 এর পরে যারা আছো তারা আমাদের জীববিজ্ঞান গ্রুপে একটু কষ্ট করে রোল গুলা পাঠিয়ে দাও, আর আমি ছবি তুলে রাখছি, সেই ছবিগুলো দেখে মিলিয়ে নিব, কেমন? আচ্ছা, আমরা একটু আজকে আর সূক্ষ্ম গঠনটা পড়ালাম না, আমরা
সূক্ষ্ম গঠনটা সামনের দিন ইনশাআল্লাহ আলোচনা করব এই অংশটা আমরা দেখতে পাচ্ছি বাড়ির কাজ তোমরা করতে পারো একটু দেখো আদর্শ কোষ কি কোষ প্রাচীর কি কূপ পিয়ার কি প্লাজমোডেজমাটা কি কোষ প্রাচীরের ভৌত গঠন অব্লিক রাসায়নিক গঠন মানে ভৌত গঠনটাও আসে রাসায়নিক গঠন মাঝে মাঝে আসে আর কোষ প্রাচীরের গুরুত্ব আলোচনা করো এটা লাগবে না কেননা আমরা এটা আজকে পড়ি নাই আমরা সামনের দিন ইনশাআল্লাহ রাসায়নিক গঠন কোষ প্রাচীরের গুরুত্ব এই দুটো অংশ পড়বো কেমন আজকে যতটুকু পড়ালাম অতটুকু অংশ তোমরা একটু দেখবে বই থেকে আর এই লেকচারটা প্রয়োজনে আমরা আপলোড তো করি একটু দেখে নিবে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আশা করি আর কোনো সমস্যা থাকলে বলো এখন আমাদের হাতে দুই মিনিটের মতো সময় আছে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো ম্যাম আমরা কি বাড়ির কাজ 1 থেকে 5 করে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দেব হ্যাঁ 1 থেকে 5 1 থেকে 5 ছোট ছোট কোশ্চেন গুলো মানে শুধু এগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন হিসেবেও আসে যেমন প্লাজমোডেজমাটা কি হ্যাঁ অবশ্যই এগুলো না ঠিক আছে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেই এগুলোর উত্তর লিখে তোমরা গ্রুপে দিতে পারো কেমন তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আর কোনো সমস্যা থাকলে বলো কোনো সমস্যা থাকলে বলো আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের সমস্যা নাই গুড আর পড়লে দেখবা যে আমার মনে হয় তেমন সমস্যা হবেও না শুধুমাত্র কোষ প্রাচীরের ভৌত গঠন যেটা পড়ালাম ওইটা তোমাদেরকে সুন্দর করে খাতায় লিখতে হবে হ্যাঁ সময় কিন্তু শেষ হ্যাঁ বলো কিছু বলবা হ্যালো হ্যাঁ বলো এক বলো আচ্ছা কিছু বলার না থাকলে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ তোমরা বাড়ি কাজ গুলো করো তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরাও ভালো থেকো তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ